আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার সকালে নোয়াখালীর ৬ আসনে সংসদ সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুব রহমান স্বশ দলের প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মেজবা উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজিমুল হায়দার সহ অনেকেই। নোয়াখালী ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ ট্রাক মার্কা নিয়ে সকল ভোটারদের কাছে দোয়া চেয়েছেন। বড় মানুষের আমি প্রার্থী এবার আপনার আমাদের মূল উদ্দেশ্য, বেগমগঞ্জের বড় মানুষের প্রতিনিধি এবার বেগমগঞ্জের ভোট দিয়ে এই এলাকা থেকে সকল দুর্নীতি এবং মাদক দূর করবে। আমরা চাই এই এলাকায় যে রাস্তাঘাট সব কিছু থেকে সুপার হয়ে গেছে তা নির্মাণ করার জন্য, আমরা চাই নতুন নতুন রাস্তা করার জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। এবং আগামী ৭ তারিখে আমি আশা করি আমরা সবাই মিলে কাজ করলে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ।